গণতান্ত্রিক সরকার একটা অগণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিএনপির দাবি মেনে নিবে, এরকম গোটা কোন সভ্য দেশ, সভ্য দেশ বলেন আর অসভ্য দেশ বলেন, কেউ বর্তমান সরকারকে বলেছে? কেউ বলে নাই। সেই নির্বাচনটা হবে, এতে বিএনপি কে আনার চেষ্টা মানসিক ভাবে সবাই করলো, জি তারা কোন কথা শুনলো না। আজকে 15-16 বছর ধরে একটা জায়গাতেই তারা রয়ে গেছে, বিকজ তাদের নেতা নাই, নেতৃত্ব নাই। তারেক জিয়া চাচ্ছে, তারেক রহমান চাচ্ছেন যে বিএনপি নির্বাচনে গিয়ে আমার লাভ কি? উনি উনি ঘোলাপানিতে মাছ শিকার করে উনি বিএনপিও মানে নেতা কর্মীদেরকে ব্যবহার করতে চাচ্ছে এবং বাংলাদেশের মানুষকে বিপদে ফেলাতে চাচ্ছে। কিংস পার্টি যাওয়ার আগে আপনাকে যেটা আমি বলে রাখি যে সাংবিধানিক ভাবে একটা দেশের গণতান্ত্রিক ভাবে সাংবিধানিক ভাবে যেভাবে নির্বাচন হয় ঠিক সেই ওয়েতে এগিয়ে যাচ্ছে। এখানে কিংস পার্টি বলেন আর যেই পার্টি বলেন এখানে কোনো প্রভাব নাই। আর শেষের কথাটা প্রথমেই বলে আপনাকে শুরু করি যে বিএনপি শুধুমাত্র না, প্রভাব নির্বাচনে নেই, না, প্রভাব নেই, এই জায়গাটা আমি একটু স্পষ্ট, কারণ আজকে সবচেয়ে বেশি আলোচিত এই বিষয়টা, একটু আপনার কাছে মানে আপনি কতটুকু সন্তুষ্ট জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের মতো একজন লোক যিনি খুবই গুরুত্বপূর্ণ ওয়েট ছিলেন, করেন না, তিনি ওয়েট করেন, খালি আপনারা কল্যাণ পার্টিকে নিয়ে খালি ব্যস্ত আছেন, একটু ওয়েট করেন। আমার মানে সেক্রেটারি ওয়েট করুন কিন্তু কি আজকে জন্য? বলেছেন যে 30শে নভেম্বর পর্যন্ত দেখতে হবে, 1 থেকে 4 পর্যন্ত দেখতে হবে, 17 তারিখ পর্যন্ত দেখতে হবে আচ্ছা কারা থাকছে কারা যাচ্ছে কিভাবে কে ভোটে আসছে, সবে তো খেলা শুরু। ইব্রাহিমকে নিয়ে আপনারা এত উতলা হলে তো হবে না। আচ্ছা, আরো কে আদর্শ কে যেতে দিল্লি পারে বলে একটা মনে দল, করেন, আরো কারা যেতে পারে মনে, মানে কি আরো আমি অনেকে তো এটা যাবে কোন বলি, দিক? আদর্শবিহীন একটা দল বন্দুকের নল দিয়ে গণতন্ত্র হত্যা করে একটা রাজনৈতিক দল, যে জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি বলা হয়, কিভাবে রাষ্ট্রপতি হয়েছিল এর উত্তর যদি প্রথমেই খুঁজে তাহলে তো আমি বিএনপি আমি ভাইরা ভেঙে ইতিহাসে না যাবে। চাই, আর কে কে যেতে পারে অগণতান্ত্রিক একটু কেন শুনি। যাবেন না, আপনাকে যেতে হবে, বিকজ যারা আজকে যে বিষয়টা নিয়ে তারা অভিযোগ করছে একটা গণতান্ত্রিক দলকে, 73 বছর রাজনৈতিক দলকে যে মানে কি বলবো বিশেষণে তারা বিশেষিত করছে, এটা কিভাবে করতে পারে? একটা স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল, যে দল ওই বুটের পৃষ্ঠে যারা গণতন্ত্র নষ্ট করেছিল তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আজকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে গণতন্ত্র হরণকারী খুনি রাজাকার আলবদর আল শামসদেরকে নিয়ে যে দল গঠিত হয়েছিল সেই দল এখন সবক দিচ্ছে যে আমরা গণতন্ত্রের পুনরুদ্ধারের রাজনীতি করি, বরঞ্চ বাংলাদেশে যে ক্ষতিটা তারা করছে এই মুহূর্তে চিরদিনের জন্য তাদের রাজনৈতিক কার্যকলাপ বন্ধ হয়ে করে করে দিবে বাংলাদেশের মানুষ। তারা কি নিয়ে রাজপথে আছে, গাড়ি পোড়াচ্ছে, মানুষ মারছে? তারা বলছে আমরা শান্তির পথে যাই, হাস্যকর কথাবার্তা। 14 সালে নির্বাচনের আগে এই সরকারের আমলে এমন কোন নির্বাচন হয় নাই যে নির্বাচনে ভোট কারচুপির কোন প্রশ্ন আসে, তখনও আগুন সন্ত্রাসী করে এদেশের মানুষকে তারা মেরে ফেলেছিল। ঠিক সেম দেখলাম 28 তারিখে তাদের এই কার্যকলাপে তো জনগণ নাই, বরঞ্চ বিবেকবান যারা রাজনীতিবিদ আছে তারা এখন নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার একটা দেখেছেন ইব্রাহিম সাহেব, তিনি নামের আগে রাজনীতিবিদ লিখতে হবে না, সেটা তো সত্য কথা। আপনার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে আপনি কি বলবেন? সেও তো মেজর ছিল, পরে মেজর জেনারেল হয়েছে, তার নামের আগে কি রাজনীতিবিদ লেখা যাবে? তিনিও তো রাজনীতিবিদ ছিলেন না, তিনি ক্ষমতা কুকিগত করার জন্য যাকে যাকে থ্রেট মনে হয়েছে তাকে তাকে মেরে ফেলেছে, বিচারের নামে প্রহসন করে ফাঁসিতে ঝুলিয়েছে, এদেশের অসংখ্য রাজনীতিবিদদেরকে তিনি হত্যা করেছে, 3 নভেম্বরের জেল হত্যা, বঙ্গবন্ধু প্রত্যেকটার সাথে জড়িত তারা, এটা সন্ত্রাসী দল, 21শে আগস্টে গ্রেনেড হামলা মেরে প্রতিপক্ষকে একেবারে নিশ্চিহ্ন করতে চাইছিল। তো সেই রকম একটা, এগুলো বলার কারণ হলো যে এগুলো তাদের বলার ক্যাম্প। কারণ তার মানে আপনার সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের যাওয়াটাকে, আপনাদের পক্ষে যাওয়াটাকে আপনি তুষ্ট হ্যাঁ, এখন আপনি খালি দেখছেন এবং সৈয়দ আপনি মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে আছেন, সেটা হলো আমাদের একটা বর্তমানে
রাজনৈতিক সিচুয়েশনের বা রাজনৈতিক পরিস্থিতি বলা বা হচ্ছে সাইয়েদ নির্বাচনের মাহমুদ ইব্রাহিমকে বা তাদের মতো কয়েকটি দল যারা নতুন জোট করছে কয়েকটি তাদেরকে না অনেকগুলো আছে। সরকারের পক্ষ থেকে আসলে কিংস পার্টি হিসেবে তৈরি করা হচ্ছে এবং তাদেরকে নিয়ে নির্বাচনে গিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন দেখানোর একটা চেষ্টা করছে বলে অভিযোগ আছে বিভিন্ন পক্ষ থেকে শুনেন এবং বিএনপির পক্ষ আপনারা থেকে। এখন যেটা আপনারা কি কিংস সেটাই পার্টি, করছেন? সেটি কতটুকু সফল হবে বা সফল হতে যাচ্ছে বলে না মনে না না করছেন? আমরা এটা বলছি না, আপনি এখন তাদেরকে কিংস পার্টি বলছেন কেন? এইসব কিংস পার্টির নাম তো হয়েছিল অল ইলেভেনের সময়, তাদেরকে কি পাড়ি বলবেন, মানে এই মুহূর্তে কি চলে যাওয়াটা রাজনৈতিক দল? আপনার পক্ষে যাওয়াটাকে কি কি না ধরনের না কিংস পার্টি, ডেফিনেশনে ফেলতে চান? কিংস পার্টি নামকরণ হয়েছিল, এই 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 শব্দটা খুব পপুলার হয়েছিল অল ইলেভেনের সময়, যখন কোরেশি সাহেবকে, হ্যাঁ সেটা তারপরে জানি, আমি আরো ইতিহাসে না যাই অনেকে। কিন্তু সেটা জানি, না না এখন কি কারণ আবারও সেই 1/11 মতোই আপনাদের সাথে যাওয়াটাকে আপনি কি না পার্টি বলবেন আমরা তাদেরকে? তারা কি এটা বিবেকের নিতে তাড়নায় পারবে, যাচ্ছে এটা নাকি কোন লোভের তাড়নায় যাচ্ছে? জোরাবাবু না না রহমতুল্লাহ বলেছেন, আপনি কি তার সাথে একমত কিনা নাকি আপনি দ্বিমত? কোনটা ব্যাপারে, মানে তিনি বলেছেন যে লোভে এবং আপনার বিবেক না না লোভে আসবে কেন? প্রত্যেকে বিবেকের তাড়নায় আসছে। বিবেকের তাড়নায় আসছে। তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, এমনকি বিএনপির নেতৃবৃন্দও বুঝে গেছে যে আমাদেরকে তারেক রহমান ব্যবহার করছে, তিনি সেখান থেকে হুংকার দিচ্ছে, সন্ত্রাসী কার্যকলাপ করছে, যে যারা একটা গাড়িতে আগুন দিতে পারবে তারাকে 10,000 টাকা করে দেওয়া হবে এবং তারাই ছবি তুলে ভিডিও করে লন্ডনে পাঠাতে হবে। কি আচ্ছা, ব্যাখ্যার জন্য ছি, তারা কি বাংলাদেশে রাজনীতি মানে করবে? এই বাংলাদেশের ডিক্লারেশনটা, মানুষ এই ডিক্লারেশনটা কোথায় শুনো দিয়েছে? না, আপনি আপনি বিবেকের তাড়নায় শাইপুর ভাই, যারা একটা বাংলাদেশের মানুষের জন্য, যাদের আমাদের রাজনীতি, তাদের একটা গাড়ি পুড়াইলে 10,000 টাকা বাজেট ঘোষণা করেছে কোথায় প্রত্যেকের। দিয়েছে এই ডিক্লারেশনটা, কি আপনার কাছে আছে কিনা? এটা কি কোনো রাজনীতি? এটা আমি কোনো বুঝছি রাজনীতি হলো? সেই না, তারেক রাজনৈতিক রহমান এরকম দলের জন্য ঘোষণা কোথায় দিয়েছে? আপনার কাছে কি ওইরকম কোনো অডিও ভিডিও আছে না না কিনা? আজকে, ও মা আপনি কোথায় আছেন সাগর ভাই? আজকে গোটা পত্রিকা আমি হয়তো পত্রিকায় আছে, আমাকে একটু সব দেখান, আমি টিভি তো চ্যানেলে আমার মতো আছে। অনেকে হয়তো জানেন না জানার জন্য। না না যারা আজকে ধরা পড়ছে, এক একটা ওয়ার্ডেরও সভাপতি তারা, সব ও আচ্ছা, বিএনপির লোকজন, যারা ধরা তারা পড়েছে তারা বলছে। প্রত্যেকেই আচ্ছা হ্যাঁ, বলেছে যে একটা গাড়িতে অগ্নিসংযোগ করতে পারলে প্যাসেঞ্জার গাড়িতে 10,000 টাকা দেওয়া হবে, এইটা আমরা সাথে সাথে এবং আমাদেরকে ভিডিও করে পাঠাতে হবে, এবং এর কৃতিত্ব যেন আরেকজন না নেয়, যে কারণে একজন আগুন দেয় আর একজন ভিডিও করে, সেই ভিডিও জায়গা মতো পাঠাতে হয়, আচ্ছা সেটা স্যাংশন হলে 10,000 টাকা তার অ্যাকাউন্টে চলে আসে। এই হলো বিএনপির রাজনীতি। তো বিবেকবান মানুষ খুব কি সেই ভয়ঙ্কর। বিএনপির রাজনীতির সাথে থাকবে? কেউ থাকবে না। আজকে যে হরতাল অবরোধ হচ্ছে তার কোনো টের পাচ্ছেন? এখন চোরাগুপ্তা হামলা করে একটা গাড়িতে আগুন দেওয়ার মানে কি উনি আপনি বুঝে যখন বলেছেন নিয়েছেন যে জনাব কোনো আনোয়ার হোসেন কাজ? আনোয়ার, শেষ কথা, শেষ কথা বলছি জনাব রহমতুল্লাহ বলেছেন যে এত শেষ কথাটা কিছুর হলো, পরেও বিএনপি কোনোভাবে নির্বাচনে যাবে না এবং নির্বাচনের যে সময় পিছিয়ে দেওয়ার কথা বলেছেন। আপনাকে আসলে বিএনপিকে আনতে চান, এখনো বিএনপির জন্য অপেক্ষা করছেন? আপনাকে মনে আমি করছে আপনাকে বিএনপি যে আসবে কথাই সেই বলি, কারণেই নির্বাচনের তারিখ পেছানোর কথা বলা হয়েছে নাকি? আমি আপনাকে যে কথাটাই বলি, সরকার, এক মিনিট, নির্বাচন কমিশন, প্রত্যেকের যদি মনোভাব না থাকবে, পজিটিভ যদি না থাকে যে বিএনপি নির্বাচনে আসুক, এটা যদি না চাইতো, তাহলে নির্বাচন কমিশন এত খোলামেলা ভাবে এই অফারটা কিন্তু বিএনপিকে দিত না, যে বিএনপি যদি নির্বাচনে আসতে চায় আমরা সহযোগিতা করব। কি ধরনের সহযোগিতা? দরকার হলে তফসিল আমরা আইনের মধ্যে থেকে পিছায়া দিব। এই যে এত বড় কথা শুধু একটা মাত্র বিএনপির জন্য, তাহলে কি আপনারা বুঝেন না যে এটা একটা পজিটিভলি আছে বিএনপিকে আনতে চাচ্ছে? কিন্তু আপনি যদি যত ধরনের যাই করেন না কেন, বিএনপি নির্বাচনে আসবে না, তাদের চিন্তাধারাটা অন্যরকম, তারা নির্বাচনে বিএনপি এসে, এও বলছে বিএনপি ছাড়া আপনারা নির্বাচন করতেও পারবেন না। সেটা টাইম উইলসে, ওকে এর আগেও আমরা দেখেছি ধন্যবাদ আপনাকে সময় বলছিলেন। শুনেন, জনাব ডক্টর যদি করিম আমরা সাহেব। আপত্তিক ভাবে, গণতান্ত্রিক ভাবে যদি আমরা এগিয়ে যাই, কোনোদিন কোন বিশ্ব কি এপর্যন্ত বলেছে আপনাকে একটা দেশ দেখাতে পারবেন যে একটা গণতান্ত্রিক সরকার একটা অগণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিএনপির দাবি মেনে নিবে? এরকম গোটা কোন সভ্য দেশ, সভ্য দেশ বলেন আর অসভ্য দেশ বলেন, কেউ বর্তমান সরকারকে বলেছে? কেউ বলে নাই।
ধন্যবাদ, আমি অতএব আমি বুঝতে পেরেছি আপনি আপনি যেটা হবে বলেছেন কোনোভাবে আপনি অধিকারের ভিতরে সেই নির্বাচনটা হবে, এতে বিএনপি কে আনার চেষ্টা মানসিক ভাবে সবাই করলো, জি তারা কোনো কথা শুনলো না। আজকে 15-16 বছর ধরে একটা জায়গাতে তারা রয়ে গেছে, বিকজ তাদের নেতা নাই, নেতৃত্ব নাই। তারেক জিয়া চাচ্ছে, তারেক রহমান চাচ্ছেন যে বিএনপি নির্বাচনে গিয়ে আমার লাভ কি। উনি উনি ঘোলাপানিতে মাছ শিকার করে উনি বিএনপিও মানে নেতা কর্মীদেরকে ব্যবহার করতে চাচ্ছে এবং বাংলাদেশের মানুষকে বিপদে ফেলাতে চাচ্ছে, এটা কিন্তু একদম সবাই স্পষ্ট, একদম স্পষ্ট। তারেক রহমান চাচ্ছে যে আসলে বিএনপি নেতাকর্মী বিপদে পড়ুক, তিনি চাচ্ছেন না নির্বাচনে যাক, সেই হলো আপনার বক্তব্য।